মানুষ অনেক স্বার্থপর, যতক্ষণ আপনি করতে পারবেন ততক্ষণে ভালো, আর স্বার্থ ফুরিয়ে গেলে সে আবার চোখ উল্টাতে 5 মিনিটও সময় লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কথাটি বলার একমাত্র কারণ হচ্ছে কি জন্য বলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি, আশা করি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই ব্লগটি। তো দেখতে থাকুন কি করছি আমি, সারাদিনে কী কী রান্নাবান্না করছি। আজকে সাধারণ খাবার কিন্তু অনেক অসাধারণ করে আমি রান্না করেছিলাম। এখানে ডাল, ডিম, ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করছিলাম, একটু টমেটো দিয়ে একটু পাতলা ডাল রান্না করেছিলাম, আলু পাত্তা করছিলাম, আর গরু মাংস ছিল, কোরবানের মাংস আমি রান্না করে সেটা বক্স করে রেখেছিলাম, সেটাই ছিল। তো আজকে এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকে কথাটি বলার কারণ কেন, ফেসবুকে অনেক দেখছি তানিশা তানিশা আর মিম নিয়ে অনেক কথা হচ্ছে। আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, আসলে কিছু একটা হলে মানুষ অনেক এটাকে বড় করে ফেলে, সেটার বলার কোনো থাকে না, যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে ফেসবুক অনেক, ফেসবুক খুললে শুধু সেটা তানিশা মিম এগুলো নিয়ে, নাজিমকে নিয়ে অনেক কথা হচ্ছে। তো এদের কোনো সমস্যা না হলে তো এটা হতো না, দুনো পক্ষের সমস্যা ছিল। তো আল্লাহ হতেদের জোড়া রেখেছিল তানিশার সাথে আর মিমের সাথে, হয়তো বা ও ছাড়াছাড়ি হয়ে গেছিলো, কিন্তু এটা নিয়ে ফেসবুকে খুললে শুধু সেটা নিয়ে আলোচনা। তো আর কি আর করা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তানিশ মিম তানিশার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। আসলে বান্ধবী যে এরকম ধোকা দিবে বা এরকম স্বার্থ উদ্ধার হলে যে ওকে যে চোখ উল্টে ফেলবে, সেটা আসলে কল্পনার বাইরে, সেটা ও নিজেও ভাবে নেই যে এমনটি হবে। আসলে আর কি করা, ওর হয়তো বা তানিশার সাথে নাজিমের বিবাহটা আল্লাহ লিখে লিখেছিল, সেজন্য বিবাহটা হয়েছে। তো আর এটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ছোট্ট ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ও আসলে পড়ালেখা একদমই করতে চায় না, ওকে অনেক জোর করে, ছোট বাচ্চা তো আসলে পড়তে চায় না, তো জোর করে ওকে পড়াচ্ছিলাম, অনেক সুন্দর করে আস্তে আস্তে করে লিখছিল। ও এখন মাদ্রাসায় মাত্র ভর্তি করিয়েছিলাম। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলেটার জন্য যেন বড় হয়ে ভালো একটা পোস্টে থাকতে পারে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে সবসময়, ও আমার ছেলেটা অসুস্থ থাকে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ে যেন সব ভালো মতো মানুষ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।